বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয় তোমরা সকলে সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি আমি আতাউর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি গত ক্লাসের পূর্বপাঠ আলোচনা করে নিচ্ছি। গত ক্লাসে আমরা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ শিখেছিলাম। আচ্ছা বলো দেখি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? বাহ, খুব সুন্দর হয়েছে। যে ভগ্নাংশের লব অপেক্ষা হওয়ার বড় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। এটাকে আমরা এভাবেই বলতে পারি, যে ভগ্নাংশের লব ছোট হওয়ার বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই যেটা মনে রেখেছো এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অষ্টম অধ্যায়ের পৃষ্ঠা 94-এর 3 নম্বরের 7 থেকে 12 এই অঙ্ক 6টা শিখব আমরা। তো শুরুতেই আমি তোমাদের সামনে 9 নম্বর অঙ্কটা শেখাব। তো তার আগে তোমরা সকলেই তোমাদের পাঠ্যপুস্তকটি বের করো এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 94 তোমরা বের করো। 94 পৃষ্ঠার আমরা 3 নম্বরের 7 থেকে 12 এই অঙ্কগুলো আজকে শিখব। তো শুরুতেই আমি তোমাদের 9 নম্বর অঙ্ক শেখানোর চেষ্টা করছি। খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের একটা করে খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘরের সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে। 9 নম্বর অঙ্কে আছে লব 28 এবং হর 36, অর্থাৎ এটাকে বলবো আমরা 36-এর 28 বা 36 ভাগের 28 ভাগ সমান 9, আছে খালি ঘর এবং নিচে আছে 9 এবং নিচে আছে 9, অর্থাৎ এখানে লব আছে খালি ঘর এবং হর আছে 9। আমাদেরকে লবের সংখ্যাটি কত সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ যেহেতু এখানে প্রথমে বড় সংখ্যা আছে আমরা সেটাকে লঘিষ্ঠ আকারে করতে পারি অথবা ভাগের সাহায্যে করতে পারি। আমি তোমাদেরকে দুইভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে 28 এবং 36 রয়েছে লব, 28 এবং হর 36। তবে এখানে এমন একটি সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে ভাগ করব যাতে সহজেই আমরা ভাগ করতে পারি, অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো এখানে একটু চিন্তা করার বিষয়, তুমি কোন সংখ্যা দিয়ে ভাগ করবে? 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে না কোন সংখ্যা দিয়ে? নিশ্চয়ই তোমাদের এটা চিন্তাটা হচ্ছে, এই চিন্তাটা তোমাদের সহজেই দূর হয়ে যাবে ছোট্ট একটা টেকনিক অবলম্বন করলে। যেহেতু এখানে লব খালি ঘর আছে, আমরা হরগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে হর আছে 36 এবং এখানে হর আছে 9, অর্থাৎ বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দেখব আমরা। অর্থাৎ 36-কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 4, অর্থাৎ 28 এবং 36-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত সেই সংখ্যাটি পেয়ে যেতে পারি। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা এটা করার চেষ্টা করি। 28 ভাগ 4, 36 ভাগ 4। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি এখানে 4 কীভাবে নিয়ে আসলাম? এটার উত্তর আমি বলবো, 4 আমরা দুইভাবে এখানে নিয়ে আসতে পারি। মনে মনে চিন্তা করি, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কাটতে হবে, আর একটা 36-কে 9 দ্বারা ভাগ করলে 4 হয়, অর্থাৎ আমরা 4 এইভাবে নিয়ে আসছি। এরপরে আমরা 28-কে 4 দ্বারা ভাগ করব, 28-কে 4 দ্বারা ভাগ করলে হয় 7 আর 36-কে 4 দ্বারা ভাগ করলে হয় 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় সকলে খেয়াল করছো, এখানে 9 ছিল হর, এখানে আমরা হর 9 পেয়েছি, এবং এখানে খালি ঘর ছিল, কোনো সংখ্যা ছিল না, আমরা খালি ঘরের সংখ্যাটি পেয়ে গেছি 7। আমরা লিখতে পারি, সুতরাং ছত্রিশের 28-এর লঘিষ্ঠ আকার হচ্ছে 9-এর 7, অর্থাৎ খালি ঘরের সংখ্যাটি আমরা পেয়েছি 7। যেহেতু আমাদের বলছে খালি ঘরের সংখ্যাটি নির্ণয় করো, তা আমরা উত্তরে খালি ঘরের সংখ্যাটি লেখার চেষ্টা করব। দেখো আমরা খালি ঘরের সংখ্যাটি পেয়েছি 7, অর্থাৎ আমরা উত্তরের ক্ষেত্রে শুধুমাত্র 7ই লিখব, আমরা পুরো ভগ্নাংশটি লিখব না, শুধুমাত্র খালি ঘরে যে সংখ্যাটি সেটা লিখব।
প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কটি আবারও বলছি তোমাদেরকে। খালি ঘরে সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে, যদি প্রথমে বড় সংখ্যা থাকে আর পরে ছোট সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, ভাগ করব। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি প্রথমে ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা বের করতে বলে, সেক্ষেত্রে আমরা সমতুল করে নির্ণয় করতে পারি, অর্থাৎ গুণ করে করতে পারি। যেহেতু এখানে প্রথমে বড় সংখ্যা আছে, আমাদেরকে ছোট সংখ্যা প্রকাশ করতে হবে, তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে করব, অর্থাৎ ভাগের সাহায্যে আমরা এটা করব। তো এরপরে আমরা এটার আরও একটি পদ্ধতি আমি তোমাকে তোমাদের সকলেকেই দেখানোর চেষ্টা করছি। আমরা ভাগ করে দেখালাম, এইবার আমরা এটাকে কেটে দেখাবো, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে। তো আমরা কোন সংখ্যা দিয়ে কাটবো? আমি তোমাদেরকে বলেছি, তোমরা ভাগ করে এটা বের করে নেবে। যেহেতু ওপরে খালি ঘর আছে, নিচের সংখ্যাগুলোকে ভাগ করে দেখে নেবে। 36 নয় দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়, অর্থাৎ লব এবং হরকে 4 দ্বারা ভাগ করতে পারি আমরা। 4 × 7 = 28 এবং 4 × 9 = 36। আমরা পেয়েছি কত? লব পেয়েছি 7 এবং হর পেয়েছি 9। সুতরাং আঠাশের লঘিষ্ঠ আকার হচ্ছে 9 = 7 এবং খালি ঘরে বসবে 7। খালি ঘরে বসবে 7 এবং এর হর হবে 9। আমরা উত্তর লিখব, শুধুমাত্র খালি ঘরের সংখ্যাটি উত্তর লিখব। তোমরা সকলে একটু লক্ষ্য করো, উত্তর লেখার ক্ষেত্রে আমরা সতর্ক অবলম্বন করব যে খালি ঘরের সংখ্যাটি আমরা লিখব। যেহেতু এখানে লব খালি ঘর ছিল, খালি ঘরের সংখ্যাটি 7, সেটাই আমরা উত্তর লেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা তোমাদের সামনে আমি দুইটা পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি, দুইটার যে কোনো একটা পদ্ধতি তুমি অবলম্বন করবে, একটি পদ্ধতি করবে, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা আরও একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এরপর আমি তোমাদেরকে 10 নম্বর অঙ্কটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে 10 নম্বর আছে, 63 ভাগ খালি ঘরের ওপরে আছে 1, ওপরে আছে লব আছে 33 এবং হর আছে 66 সমান 1। এখানে নিচে আছে খালি ঘর, অর্থাৎ হর আছে খালি ঘর এবং লব আছে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ওপরের সংখ্যাগুলোকে নিয়ে কাজ করব, অথবা আমরা এটাকে লঘিষ্ঠ আকারে করতে পারি, ভাগের সাহায্যে কেটে করতে পারি। সমান ওপরে আছে 33, নিচে আছে 66। তাহলে আমরা এমন একটা সংখ্যা মনে মনে চিন্তা করি, যে সংখ্যা দিয়ে খুব সহজেই আমরা 33 এবং 66 কাটতে পারি ভাগের সাহায্যে। তো আমি বলেছিলাম কীভাবে তুমি সংখ্যাটি পাবে, তুমি মনে মনে চিন্তা করে করবো, অথবা আরেকটা পদ্ধতি বলেছিলাম, যেহেতু নিচে খালি ঘর থাকে তাহলে ওপরের সংখ্যাগুলিকে নিয়ে কাজ করতে হবে, যদি ওপরে খালি ঘর থাকে তাহলে নিচের সংখ্যাগুলোকে নিয়ে কাজ করতে হবে। এখানে যেহেতু নিচে খালি ঘর আছে, তা আমরা ওপরের সংখ্যাগুলোকে নিয়ে কাজ করবো। 33 যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে 33 হয়, তার মানে আমরা 33 দিয়ে দুইটাকে ভাগ করতে পারি। কীভাবে? 33 যদি 33 ভাগ করি তাহলে হয় 1, এবং 33 দিয়ে যদি 66 ভাগ করি তাহলে হয় 2। তাহলে এখানে আমরা লব পেলাম 1 এবং হর পেলাম 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে খেয়াল করো, দেখো এখানে 1 ছিল, আমরা এখানে 1 পেয়েছি, এবং এখানে খালি ঘর, এবং খালি ঘরে কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। সুতরাং (66 = 2)/(1), এই দুইটাকে আমরা খালি ঘরের মধ্যে রাখব। এবং তোমরা সকলে উত্তর লেখার ক্ষেত্রে মনে রাখবি,
खाली घर संख्या तुम बढ़ाते हो पूरा भग्नाशी लेखार दरकार नहीं अर्थात खाली घर जो संख्या बस भी सेटाई तुम्हारे लिखते है उत्तर जेहेतु एखे खाली घर छो हर अर्थात हर दई एखे दई लिखब उत्तर क्षेत्र प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा निश्चय अंकटी बुझते पे एरपर हमें तुम्हारे सामने आो एक अंक बुझे देवार चेष्टा करब इनशाला एरपर हमें तुम्हारे 12 नम्बर अंकटी बुझिए देव এখানে আছে 54 এর 12 অর্থাৎ ওপরে লব 12 এবং হর আছে 54 সমান লব 2 এবং হর খালি ঘর আমরা এরপরে এই অঙ্কটি শিখব এখানে প্রথম ভগ্নাংশটি বড় এবং দ্বিতীয় ভগ্নাংশটি ছোট তাহলে আমরা এখানে অনায়াসেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি বা ভাগের সাহায্যে করতে পারি তোমরা মনে রাখবে যদি প্রথমে ছোট সংখ্যা থাকে তাহলে সেটাকে সমতুল করে করব অর্থাৎ নির্ণয় করব অর্থাৎ গুণ করব যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা ভাগের সাহায্যে করব উপরে 12 লব 12 এবং হর আছে 54 তো আমরা এমন একটা সংখ্যা চিন্তা করি মনে মনে যে সংখ্যা দিয়ে আমরা দুইটাকে কাটতে পারি লবকেও কাটতে পারি হরকেও কাটতে পারি অর্থাৎ মনে রাখতে হবে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে কাটবো আমরা একই সংখ্যা দিয়ে কাটবো তো কোন সংখ্যা দিয়ে কাটবো এটা চিন্তা করে বের করতে হবে অথবা আমরা আরেকটা সহজ পদ্ধতি করতে পারি যেটা হচ্ছে যেহেতু নিচে খালি ঘর আছে উপরের সংখ্যাগুলো আমরা ভাগ করব অর্থাৎ 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 তাহলে লব এবং হর কে 6 দিয়ে ভাগ করলে আমরা অনায়াসেই লঘিষ্ঠ আকার পেতে পারি আমি আবারো বলছি কোন সংখ্যা দিয়ে তুমি লব এবং হর কে ভাগ করবে এটা নিশ্চয় তোমরা চিন্তা করছো এই চিন্তাটা তোমাদের সহজেই দূর হয়ে যাবে যেহেতু এখানে নিচে খালি ঘর আছে অর্থাৎ উপরের সংখ্যাগুলো আমরা ভাগ করব 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6 6 দিয়ে আমরা দুটাকে কাটতে পারি অর্থাৎ 6 দোকানে 12 এবং 6 না 54 সমান লব 2 এবং হর 9 তোমরা সকলে এটা লক্ষ্য করো দেখো আমরা এখানে লব পেয়েছি 2 যা দেওয়া আছে এবং হর পেয়েছি 9 যেটা দেওয়া ছিল না অর্থাৎ খালি ঘরের সংখ্যাটি পেয়েছি আমরা 9 আমরা এইভাবে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি সুতরাং ৫৪ এর ১২ সমান ৯ এর ২ অর্থাৎ খালি ঘরের সংখ্যাটি হবে 9 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো এবং অঙ্কটির উত্তর লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবে উত্তর লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে খালি ঘরের সংখ্যাটি হবে উত্তর পুরো ভগ্নাংশটি লেখার দরকার নেই বা সম্পূর্ণ ভগ্নাংশটি লেখার দরকার নেই খালি ঘরে যেটা হবে সেটাই উত্তর লিখবে তাহলে উত্তর আসবে এখানে খালি ঘরের সংখ্যাটি হচ্ছে 9 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় সকলেই অঙ্কটি উঠিয়ে নিয়েছো এবং পরবর্তীতে তোমরা নিশ্চয় বাকি অঙ্কগুলো করতে পারবে তো আমি আজকের ক্লাস থেকে বিদায় নেওয়ার পূর্বে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে তোমরা হোমওয়ার্ক করবে 3 নম্বরের ৭ ৮ ১১ এই 3টা অঙ্ক হোমওয়ার্ক করে গ্রুপে তোমরা পোস্ট করবে আমি আজকের ক্লাস থেকে বিদায় নেওয়ার পূর্বে তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের সঙ্গে আছো এজন্য ধন্যবাদ ক্লাস করছো ঠিক মতো অসংখ্য ধন্যবাদ তোমরা আরেকটা বিষয় মনে রাখবে বর্তমান পরিস্থিতিতে ঘরে থাকাই নিরাপদ তোমরা সকলে ঘরে থাকবা ভালো থাকবা নিয়মকানুন মেনে চলবা নিজেকে ভালোবাসবা সর্বোপরি দেশকে ভালোবাসবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ